সায়েন্স ক্যারিয়ার অ্যান্ড স্মার্ট ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই ভিডিওতে সপ্তম শ্রেণীর বিজ্ঞানের তাপ অধ্যায়ের কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের বলছি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও দেওয়া মাত্র তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। এর পরবর্তী ভিডিওতে এই অধ্যায়ের শূন্যস্থান পূরণ, এক কথায় উত্তর কিংবা সত্য মিথ্যা নির্বাচন এবং সবশেষে সমস্ত ধরনের বড় প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। চলো এখন আমরা শুরু করি। সঠিক উত্তর নির্বাচন করো। 1. তাপ মাপার যন্ত্রটি হলো থার্মোমিটার, ক্যালোরিমিটার, ব্যারোমিটার, অক্সানোমিটার। এখানে সঠিক উত্তর হবে ক্যালোরিমিটার। 2. বিভিন্ন উষ্ণতায় দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে এলে যা হারায় বা বাড়তি যা পায় তাকে আমরা বলি উষ্ণতা, তাপ, বল, ভরবেগ। এখানে সঠিক উত্তর হবে তাপ। 3. প্রশ্ন, একটি ভারী ও একটি হালকা লোহার টুকরোকে একই উষ্ণতায় গরম করা হলো। অপশান এ, ভারী ও হালকা দুটোই একই পরিমাণ তাপ গ্রহণ করেছে। বি, ভারী লোহার টুকরোটি বেশি তাপ গ্রহণ করেছে। অপশান সি, হালকা লোহার টুকরোটি বেশি তাপ গ্রহণ করেছে। অপশান ডি, কোনটি বেশি তাপ গ্রহণ করেছে তা সঠিকভাবে বলা যাবে না। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, ভারী লোহার টুকরোটি বেশি তাপ গ্রহণ করেছে। 4. 0°C উষ্ণতায় এক খণ্ড বরফকে একটি গর্ত করে 10°C উষ্ণতায় জল ঢাললে ওই জলের উষ্ণতা হবে 0°C, 10°C, -10°C, 10°F। এখানে সঠিক উত্তর হবে 10°C। 5. বরফের মধ্যে সেলসিয়াস থার্মোমিটারের কুণ্ডলি রাখলে পাঠ কত দেবে? 0, 10, 32, 100। এখানে সঠিক উত্তর হবে 0। এক্ষেত্রে তোমরা মনে রাখবে বরফটি প্রমাণ বায়ুমণ্ডলের চাপে গলতে শুরু করেছে, তাহলে ওই বরফের উষ্ণতা হবে 0°C। 6. হাতে স্পিরিট ঢালে ঠান্ডা লাগে, কারণ এ, হাত স্পিরিট থেকে তাপ গ্রহণ করে। অপশান বি, স্পিরিট হাত থেকে তাপ গ্রহণ করে বাষ্পীভূত হয়। অপশান সি, স্পিরিট খুব ঠান্ডা পদার্থ। অপশান ডি, উপরের কোনোটিই নয়। এখানে সঠিক উত্তর হবে অপশান বি, স্পিরিট হাত থেকে তাপ গ্রহণ করে বাষ্পীভূত হয়। 7. সেলসিয়াস স্কেলে থার্মোমিটারে ফুটন্ত জলের উষ্ণতা কত হবে? 0, 32, 100, 210। এখানে সঠিক উত্তর হবে 100, অর্থাৎ সেলসিয়াস স্কেলে ফুটন্ত জলের উষ্ণতা হচ্ছে 100°C। 8. লিন তাপ পদার্থের উষ্ণতা বাড়ায়, উষ্ণতা কমায়, অবস্থার পরিবর্তন ঘটায়, কোনো পরিবর্তন ঘটায় না। এখানে সঠিক উত্তর হবে অপশান সি, অবস্থার পরিবর্তন ঘটায়। 9. এসআই পদ্ধতিতে তাপের একক হলো ক্যালোরি, জুল, °C, কেলভিন। এখানে সঠিক উত্তর হবে জুল, অর্থাৎ এসআই পদ্ধতিতে তাপের একক হচ্ছে জুল। 10. গলনের বিপরীত ঘটনা হলো কঠিনীভবন, স্ফুটন, বাষ্পায়ন, ঘনীভবন। এখানে সঠিক উত্তর হবে কঠিনীভবন। 11. যে উষ্ণতার পাঠ ফারেনহাইট স্কেলে 32°F হয়, সেলসিয়াস স্কেলে তা কত হবে? 0°C, 10°C, 32°C, 100°C। এখানে সঠিক উত্তর হবে 0°C, অর্থাৎ 0°C উষ্ণতা 32°F সমান। 12. কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হওয়ার জন্য কোনো বস্তুকে তাপ বর্জন করতে হয়, তাপ গ্রহণ করতে হয়, তাপ গ্রহণ কিংবা বর্জন করতে হয় না? এখানে সঠিক উত্তর হবে তাপ গ্রহণ করতে হয়, কারণ কোনো বস্তুকে কঠিন অবস্থা থেকে তরলে রূপান্তরিত হতে গেলে ওই বস্তুকে লিন তাপ গ্রহণ করতে হবে। 13. প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে উষ্ণতায় বরফ গলে যায় সেটি হলো 32°C, 32°F, 100°C, 210°F। এখানে সঠিক উত্তর হবে 32°F বা 0°C, অর্থাৎ 32°F কিংবা 0°C উষ্ণতায় বরফ গলে যায়। 14. পদার্থের বাষ্প অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরের ঘটনাকে বলে বাষ্পীভবন, কঠিনীভবন, ঘনীভবন, স্ফুটন। এখানে সঠিক উত্তর হবে ঘনীভবন, অর্থাৎ পদার্থের বাষ্পীয় অবস্থা থেকে তরল অবস্থায় আসার ঘটনাকে ঘনীভবন বলে। 15. সেলসিয়াস স্কেলের 1° পরিবর্তন ফারেনহাইট স্কেলের 1° পরিবর্তনের সমান, বেশি, কম? এখানে সঠিক উত্তর হবে বেশি, অর্থাৎ সেলসিয়াস স্কেলের 1° পরিবর্তন ফারেনহাইট স্কেলের 1° পরিবর্তনের থেকে বেশি। 16. গ্লাসের মধ্যে বরফ রাখলে গ্লাসের বাইরের গায়ে জল জমে যায়, এর কারণ গ্লাসের ভিতরে বরফ গলা জল গ্লাসের গা দিয়ে বাইরে বেরিয়ে আসে। অপশান বি, বাতাসের জলীয় বাষ্প ঘনীভবনের ফলে গ্লাসের গায়ে জলের ফোঁটা আকারে জমা হয়। অপশান সি, উপরের দুটো বক্তব্যই সঠিক। এখানে সঠিক উত্তর হবে অপশান বি,
বাতাসের জলীয় বাষ্প ঘনীভবনের ফলে গ্লাসের গায়ে জলের ফোঁটা আকারে জমা হয়। কোয়েশ্চেন নাম্বার 17, একটি বস্তুর উষ্ণতা 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াস করতে যতটা তাপ দরকার, 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াস করতে প্রয়োজনীয় তাপ তার 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ। অর্থাৎ একটি বস্তুর উষ্ণতা 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াস করতে যতটা তাপ লাগে, 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যেতে তার দ্বিগুণ পরিমাণ তাপ লাগবে, নাকি 3 গুণ নাকি 4 গুণ নাকি 5 গুণ তাপ লাগবে। এখানে সঠিক উত্তর হবে দ্বিগুণ পরিমাণ তাপ লাগবে। কোয়েশ্চেন নাম্বার 18, এক বালতি জল থেকে 1 কাপ জল তুলে নিলে বালতির জলের যা পরিবর্তন হয় না সেটি হলো, জলের আয়তন, জলের ভর, জলের উষ্ণতা, জলের উচ্চতা। এখানে সঠিক উত্তর হবে জলের উষ্ণতা, কারণ এক বালতি জল থেকে যদি 1 কাপ জল তুলে না হয় তাহলে জলের আয়তন কমে যাবে, জলের ভরও কমে যাবে, জলের উচ্চতাও কমে যাবে, কিন্তু জলের উষ্ণতার কোনো পরিবর্তন হবে না। কোয়েশ্চেন নাম্বার 19, পরিবেশের উষ্ণতা বেড়ে গেলে পাপড়ি খুলে যায় এমন একটি ফুল হলো পদ্ম, জবা, গাঁদা, জুঁই। এখানে সঠিক উত্তর হবে পদ্ম, অর্থাৎ পরিবেশের উষ্ণতা বাড়ার সাথে সাথে পদ্ম ফুল তার পাপড়িগুলো মেলে ধরে। কোয়েশ্চেন নাম্বার 20, কোন পাখিরা শরীরকে গরম রাখার জন্য গা জড়াজড়ি করে থাকে? অপশান এ হাঁস, টিয়া, উট পাখি, পেঙ্গুইন। এখানে সঠিক উত্তর হবে পেঙ্গুইন, অর্থাৎ পেঙ্গুইনদের শরীরকে গরম রাখার জন্য তারা পরস্পরের গায়ে গায়ে জড়াজড়ি হয়ে থাকে। আবার বলছি, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবে এবং লাইক করবে।